জমি জিরে যেটুকু থাকে সব বন্ধক দিয়ে মেয়েটাকে বাধ্যস্ত করবার চেষ্টা করে থাকে। কিন্তু মমতা ব্যানার্জি সেটাকে চিন্তা ভাবনা করেছেন বলে সেখানেও তিনি বললেন যে না তোমাদের এটা ভাবনার কিছু নেই, আমি দায়িত্ব নিয়েছি সরকারে, আমি মমতা ব্যানার্জি আমি আমি তোমাদের ব্যবস্থা করছি, তো তোমাদের 25,000 টাকা করে দেব। তাহলে একদিকে কন্যাশ্রী 25,000, অন্যদিকে রূপশ্রী 25,000। 50,000 টাকা আমার বাড়ির মেয়েকে বিয়ে দিতে গিয়ে আজকে আমাকে জমি জায়গা বিক্রি করতে হচ্ছে না, বন্ধক দিতে হচ্ছে না, এটাকে দিয়ে কিন্তু আমি আজকে দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি, অস্বীকার করার উপায়। এবার উনি দেখলেন যে না এগুলো কেমন হচ্ছে, তোমার আজকে পড়াশোনার জন্য যেমন বিদ্যায়তনে তুমি যাও, বাচ্চা ছেলেদের জামা জুতো থেকে আরম্ভ করে বইপত্র যেমন তুমি ফ্রি অফ কস্টে পাবে, পড়াশোনার জন্য টাকা পয়সা দিতে হবে, এগুলো যেন যেমন ব্যবস্থা করে, তুমি হসপিটালে যাবে চিকিৎসা হবে বিনা পয়সা চিকিৎসা হবে, আর এই সুযোগের ব্যবস্থা করে। এই যে জনগণের যে চিন্তা ভাবনা, কল্যাণমুখী যে চিন্তা ভাবনা, মানুষের কিভাবে করে কল্যাণ করতে হয়, এই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে সেটাকে আজকে চেষ্টা করে তিনি তুলে ধরেছে। এবার আমাদের যেটা আগে ছিল যে আজকে আমি অল্প বয়সে আমি স্বামী হারা হয়ে গেছে, এই যে বৈধব্যের যন্ত্রণা, এটা আমরা বিভিন্ন